যুদ্ধ অপরাধীদের ফাঁসি ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবিতে আশুলিয়া সমাবেশের জন্য প্রস্তুত গণজাগরণ মঞ্চ। হেফাজতে ইসলাম নামে একটি সংগঠন সমাবেশ প্রতিরোধের ঘোষণা দিলেও বিকেল তিনটায় সমাবেশ শুরু হবে। গোটা এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সেখানে আছেন আমাদের রিপোর্টার পান্থ রহমান, তার কাছ থেকে জানব সেখানকার পরিস্থিতি। পান্থ, আমি শুনতে পাচ্ছি সমাবেশে মানুষ কি আসতে শুরু করেছে? আপনি জানেন আজ শুক্রবার, এবং শুক্রবারে যে জুমার নামাজের কারণে এতক্ষণ পর্যন্ত সমাবেশ বন্ধ রাখা হয়েছিল, অর্থাৎ শুরু করা হয়নি। এখন স্লোগান শুরু হয়েছে এবং এক এক করে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন সংগঠকের নেতৃত্বে লোক আসতে শুরু করেছে, স্লোগান দিতে শুরু করেছে এবং তারা মিছিল নিয়ে জনজাগরণ মঞ্চের দিকে আসছে। আপনি জানেন আজ প্রচুর রোদ করেছে এখানে, এবং সেই রোদের মধ্যেও বিভিন্ন এলাকা থেকে মানুষ আসার ঘোষণা তারা আগেই দিয়ে রেখেছিল। সেই ঘোষণা অনুসারে এরই মধ্যে আমরা 200-300 লোকের জমায়েত আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং তারা বলছেন যে 3টা নাগাদ তাদের এই পুরো এই ফ্যান্টাসি কিংডমের সামনে যে জায়গা থেকে মঞ্চ করা হয়েছে গণজাগরণ মঞ্চে শুরু হবে। আচ্ছা, মানুষ চলে আসবে। আচ্ছা, সমাবেশ স্থলের কাছে কয়েকটি ককটেল বিস্ফোরণের খবর আমরা পেয়েছি, এ বিষয়ে আপনি বিস্তারিত কি জানতে পেরেছেন? আপনি ঠিক শুনেছেন, আমাদের সেখান থেকে 1.5 কিলোমিটার দূরে রয়েছে মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র নামে একটি জায়গা, একটি পরিচিত এলাকা এই অঞ্চলে। ওইখানটায় মোটরসাইকেল আরো দুজন হঠাৎ করে দ্রুত পথে ছুটে যায়, সেখানে কেউ আহত বা তাদের গায়ে এই বোমার আচর না পড়লেও মিনিট বাস স্ট্যান্ড নামের একটি জায়গা রয়েছে এখান থেকে 2 কিলোমিটার দূরে, অর্থাৎ সমাবেশ চলতেছে সেই বাস স্ট্যান্ডের কাছে দুজন পথচারী এই পর্যন্ত আহত হয়েছেন। আচ্ছা, আমরা পরের প্রশ্নটি করছি পান্থ, আজকের সমাবেশ থেকে নতুন কোন কর্মসূচি কি ঘোষণা করা হবে কিনা? আপনি জানেন যে এই পুরো গণজাগরণ মঞ্চ প্রায় 1 মাসের মতো চলছে, এবং প্রতিনিয়তই তারা নতুন নতুন কর্মসূচি ঘোষণা দিচ্ছে। আজ আজও তারা এমন ঘোষণা দিতে পারেন বলে আমাদের কাছে খবর আছে। যদিও আমরা আলোচনা করেছিলাম কয়েকজন গণজাগরণ মঞ্চের কয়েকজন নেতার সঙ্গে, তারা যেটি বলছেন তারা হচ্ছে যে আজ না হয়ে হয়তো বা কালকের তাদের যে সমাবেশ আছে, কালকে তাদের যে আয়োজন আছে সেই আয়োজন থেকে একটি ঘোষণা আসতে পারে। আগামীকাল একটি আয়োজন আছে, ওই আয়োজন থেকে সর্বশেষ আয়োজন থেকে তারা ঘোষণা দেবেন বলে আমরা শুনতে পেরেছি। তবে দুটি তো তারা বলেছেন যে তারা বাংলাদেশে যেখানে যেখানে জনজাগরণ মঞ্চ হয়েছে সব জায়গায় প্রতিবাদ সমাবেশ চালিয়ে যেতে, অর্থাৎ এটি কন্টিনিউ প্রসেস। আচ্ছা, নতুন কর্মসূচির ব্যাপারে আগামীকাল ঘোষণা আসতে পারে।